একাকী একটা মেয়ে দেখে দে, আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে, একাকা একাকী একটা মেয়ে দেখে দে, একটা মেয়ে দেখে দে, বয়স আমার হলো তিরিশ, পেলাম না আজ কোনো ভালো জিনিস, বয়স আমার হলো তিরিশ, পেলাম না আজ কোনো ভালো জিনিস, একটা বেগে দে রে দে রে দে রে দে দাদা। আর চার বছর চারশো মেয়ে দেখেছি, কোন মেয়ে আমার পছন্দ করে না, সবাই বলে আমি বোকা, না না আমি সব জানি, তবু এলা বলে বোকা, কি বলবো দাদা, যেটা যেটা মেয়ে দেখতে গেছি মার না খেয়ে বাড়ি ফিরিনি, কি ব্যাপার বলো দেখি, আমি সব জানি তবু এরা বলে বোকা, বিয়ে হচ্ছে আশীর্বাদী হচ্ছে, দেখাশোনা হচ্ছে, বাসর ঘরে ঢুকতে যে ঠিকরে চলে যাচ্ছে, কি ব্যাপার, বিয়ে কি আমার হবে না, আমার বাবা বলে কোচে আমি তোর জন্ম দিচ্ছি কর্ম করে যাব, চল চল, এটা যদি না বিয়ে হয় দুই বাপ বেটা মেদিনীপুরে যাব, বাবার সঙ্গে মেদিনীপুরে বিয়ে করতে গিয়ে তিন মাস জেল খেটে সবে বাড়ি এলো, আর বিয়ে করতে ইচ্ছা হয় তবু পুরুষ মানুষ চান্স নিয়ে যেতে হবে, চান্স নিতে হবে, এই লাস্ট চান্স, বাবা বলেছে আজকে তোর শিওর বিয়ে হবে, তুই একটু বোকা মতো স্টাইলে থাকবি, এ স্টাইল দিতে হবে, এ স্টাইল কার বলে আজ দেখিয়ে দেবো রে, একশো টাকা দিয়ে বলে মালা কিনে নিয়ে আয় তোর বিয়ে হবে, দুটো মালা কিনে দু টাকা ঘুরেছে, দু টাকা এ স্টাইল হয় তবু বিয়ে করতে হবে, চান্স নিতে হবে, দু টাকার ওপরে স্টাইল দেবো আর চলে যাবো, কোনো ব্যাপার নেই, বাড়ি ফুটতে মালা কিনবো আর টেনে যাবো আর চলে আসবো, দু টাকা স্টাইল নিয়ে চলে যাবো, কোনো ব্যাপার নেই, দু টাকার ওপরে স্টাইল নিয়ে চলে যাবো, বিয়ে করতে হবে, কোনো ব্যাপার নেই, দু টাকার উপরে স্টাইল নিয়ে চলে যাবো, এ বাবা টেনোলা তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা বাবা, বিয়ে করতে হবে তাড়াতাড়ি চালা, দু টাকায় আর কত করবি, চিন্তা করতে মেরেছ, ট্রেনের কামরায় স্টেশনে ভালোভাবে লেখা আছে যে ধূমপান নিষেধ, কিভাবে ধূমপান করছে দেখুন, কিভাবে ধূমপান করছে, আরে ও দাদা ও দাদা, কি ভাই, আরে শুনতে পাচ্ছেন না, ও দাদা, কি ভাই, আরে আপনি এখানে সিগারেট খাচ্ছেন কেন, তা সিগারেট খা মানে কি বিড়ি খাবে, চিন্তা করতে পারেছ, সিগারেট খাবে না বিড়ি খাবে, স্টাইলটা কি দিচ্ছে দেখো, ঠিক আছে ভাই, হ্যাঁ গাড়ির কম্পাউন্ডার লেখা দেখি দেখাচ্ছি না, ধূমপান নিষেধ, যে যার কাজ সে যার কর, ভাই বেশি জ্ঞান দিয়ে পিড়ির পুটকি জ্বালা টেনে পা ফেলতে পারিনি, জ্ঞান দিতে, এ তো বড় মস্ত পাগলানে পড়েছি, এত কিছু বলছি কেন, মনে টিকিটটা দে তো, টিকিটটা দে তো, ওরা টিকিট কাটিনি, মারি দা আজ বিয়ে হবে বলে টিকিট কাটিনি, বিয়ে হবে বলে টিকিট কাটিনি, তো আজকে আমার বিয়ে হবে আমি টিকিট কাটবো, বিয়ে হবে বলে টিকিট কাটিনি, এসটা এর গল্প শোন, ওর বিয়ে হয়েছে বলে টিকিট কাটে, টিকিট নি, টিকিট নি মানে টিকিট কাটি না, আমার বিয়ে হবে তুমি জানো নি, গ্রাম গোটা লোক জানো তুমি জানো নি, তোর বিয়ে হবে আমি কেন জানতে হবে, শোন টিকিট দিবি না মামার বাড়ি যাবি, কেন মামাদের তো পত্র দেওয়া হয়ে গেছে, মামাদের তো পত্র দেওয়া হয়ে গেছে, ও বিয়ের পাত্র মামাদের দেওয়া হয়ে গেছে, সত্যিকার বিয়ে হবে তুমি বিশ্বাস করনি, এই দেখো মালা, এই মালা, এই দেখো, সত্যিকারের বিয়ে হবে, ঠিক আছে চল আমার সঙ্গে চল, তোর আমি মামার বাড়ি নে যাবো, কোথায় নে যাবে, পুলিশ মামার বাড়ি নে যাবো, এ দাদা
এ দাদা মারি দাদা মেয়েটা লগ্ন বসতে হয়ে যাবে অনেক কষ্ট। কোনো কথা নেই, তুই সিগারেট খাচ্ছে আবার টিকিট কাটিনি, স্টাইল না হচ্ছে। ও তাই কত বলে মাথা কিনে নেবে নাকি? ছেড়ে দাও লেবে যাচ্ছি, ছেড়ে দাও লেবে যাচ্ছি, সহজে ছাড়বো নি, তা সিগারেট ফেলে দিয়ে লেবে যাচ্ছি। চল তিন দিন এখন থানায় আটকে আগে, তারপর মারি দাদা মেয়েটা লগ্ন বসে হয়ে যাবে। মারি দাদা মারি দাদা মারি আমি অক্ষ
আপনি দেবেন না, আপনাকে ছেলে নিয়ে যাবো, কোনো কথা নয়। ঠিক আছে, তোমার একটা ছেলে থেকে বিয়ে দাও, আমি যতটা পারি চেষ্টা করবো। তুমি 40,000 টাকা দেবে? আমি অত পারবো কি বলতে পারছি না। কোন চিন্তা করতে হবে না, আপনি টাকা দেবেন তো? ঠিক আছে, আমি যেখানে পারি ছেলেকে ধরে বর সাজিয়ে আমি রাতের মধ্যে আমার বোনের বিয়ে দেবো। তবে মনে থাকি না, 40,000 টাকা আমি যাচ্ছি। আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি। কত? 40,000 টাকা। দাদা, তুমি আমার এত সুন্দর করে সাজিয়েছো কেন? আমি তো কি সুন্দর পেশটা পায়খানা শুয়েছিল ভাই, তুমি আর এত সুন্দর সাজিয়েছো, কোথায় নিয়ে যাবে? কোথায় তোকে? তোকে আমি তো বিয়ে দেব। এই আর কি করতে যে না, আর কি নয়, তুমি আর বিয়ে দেবে? হ্যাঁ, যে মেয়েটা বিয়ে হওয়ার কথা ছিল তুমি সেখানটায় নিয়ে যাবে দাদা? না না, সেখানে নয়। তবে বলতে যে বিয়ে দেবে? তুই আমার বোনের সঙ্গে বিয়ে করবি? আমি তোমার বোনের বিয়ে করবো? হ্যাঁ, কি করতে যে না, আর কি নয়, আর কি নয়, সত্যিকারে বিয়ে দেবে? আমি সত্যিকারে বিয়ে দেবো। আমি যেই মেয়েটা বিয়ে করবো বলেছিলাম, তারা 1,500 টাকা দেবে বলেছিল, তুমি টাকা দেবে? 1,500 টাকা মোটে? আমি তো 40,000 টাকা দেবো। কেন, আমি 40,000 টাকা নিয়ে কি করবো? তুমি 1,500 টাকা দেবে দিলে আমি মোবাইল কিনবো। বোকা, ওরে 1,500 টাকার থেকে 40,000 টাকার বেশি দাম, তুই 1,200 টাকা মোবাইল কিনতে পারবি। 40,000 টাকা বেশি? হ্যাঁ। তোমার বোন ভালো মেয়ে? খুব ভালো মেয়ে। তবে তাড়াতাড়ি চলো, চিতাও হওয়া দরকার, তাড়াতাড়ি চল ভাই, চল। মোটে হয় না, তাড়াতাড়ি ছেলেটা এত দেরি করছে কেন? খোকা, মা, তুই এই ছেলে কোথা থেকে ধরে নিয়ে এসেছিস? কেন, কি হয়েছে? এর যে নাকে মুখে থেকে ধোঁয়া বেরোচ্ছে, শরীর গরম হয়ে গেছে, শরীর গরম হয়ে গেছে, ও মা, শরীর গরম হয়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে। ভালো ছেলে, ও দা, এটা কে দা? এটা, এটা আমার মা। ভালো আছো কাকি? ভালো আছো? আরে কাকি কিরে জানোয়ার, আমার মা হলে তোর কে হবে? ও তোমার মা? হ্যাঁ মা। তবে আমার বৌদি হবে? ভালো আছো বৌদি? যে মেয়েটা বিয়ে করবো সে মেয়েটা কই দা? ও সে মেয়েটা তুই দেখবি। সে মেয়েটা কই? চল ভাই, চল। ও বাবা,
আমার মেয়ে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ইয়ে তো বড় মেয়ে তো, পছন্দ হবে না মানে কি বড় মেয়ে তো। তা বাবা একটা কথা জিজ্ঞাসা করবো? ওদা হ্যাঁ না তাড়াতাড়ি না, বড় মেয়ে দেরি করুনি। বাবা তোমরা ক ভাই বোনে? আমার নাম জিজ্ঞেস করতে তো মা। বাবা তোমার নাম কি? আমার নাম ধনঞ্জয়। নাকি ধনঞ্জয়? তুমি ঠিকই উঠতেছো কেন? আই সে ধনঞ্জয় না, আমাদের খুব ছোট পরিবার, আমরা মোট 10 ভাই বোনে। 10 ভাই বোনে নাকি ছোট পরিবার? হ্যাঁ, আমার বাবা একটা 6 মেরেছে, মা একটা 4 মেরেছে। এই তলোয়ার ওসব কথা বলতে হয় না? উনি জিজ্ঞেস করতে বলবনি তা জিজ্ঞেস তো ওসব বলবি? তুমি মালা ফালা নিয়ে রেডি হচ্ছ কেন? দিচ্ছি কেন? উনি তো বললো যে মালাটা গোলায় দিয়ে দাও, গোলায় দিয়ে দাও। ও ভগবান, আমার গোলায় না বাবা, আমার গোলায় না, আমার মেয়ের গোলায় দাও। তবে তুমি খালি বলো মালাটা গোলায় দিয়ে দাও, গোলায় দিয়ে দাও। হে ভগবান, ওখানে নয় মালাটা, মালাটা আমার বোনের গোলায় দে। একটা ছেলের জীবন নষ্ট করে দিলে সব জেল খেয়ে তো। না না বাবা না, ভাই না, আমার বোন সে মেয়ে না, ভালো মেয়ে, ভালো মেয়ে। আমরা কোন ঘরে শোবো? কোন ঘরে? তোরা কোথায় শুবি? আরে তোদের জন্য সুন্দর বাসর করে রেখেছি। যা দেরি করিস না, ওদের বাসর ঘরটা দেখিয়ে দে। ঠিক আছে মা, তুমি আর আমি ওদিকে গেলাম, তাড়াতাড়ি আয়। কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওদা হ্যাঁ, কোন ঘরে শোবো? আয় ভাই, আয় আয় আয়, তাড়াতাড়ি নাও, বড় মেয়ে, দেরি করুনি, তাড়াতাড়ি নাও। আয় চল ভাই, চল। ভাই এই তো দি বাসের ঘর। ঠিক আছে, তুমি এখনো যাওনি? তা আমি তোদের ঘর না দেখি না যেতে ভাই। তাড়াতাড়ি যাও, বড় মেয়ে, দেরি করুন। আচ্ছা তাহলে আমি চলে যাই। তাড়াতাড়ি যাও। হ্যাঁ চলে আছি, তাড়াতাড়ি যাও।
গোপালে কোথায় লাথি মেরে গেলি সারা তুই গোপাল? মাত্র 1,500 টাকা, বর্তমান যুগে মাত্র 1,500 টাকা দাম উঠেছিল শালা, এখন দিতে হচ্ছে 40,000 টাকা। ঘর অন্ধ করে কেন? তাহলে কি ছেলে খুঁজে পায় না? পরিবেশ খারাপ, তোমরা মানুষের জীবন নিয়ে খেলা করতে আমি থাকবো না, আমি চলে যাবো। সিগন্যাল দিলে হাওড়া লোকাল ঢুকে যাবে স্টেশনে, thank you.
যুবক আজে ফুতি মারতে ধরে বাঁধো না। দাদা কাকে তোমরা, দাদা গো কাকে তোমরা দিচ্ছ থানায় এই শুভ রাতে? আর এনার জন্য মালা চন্দন আমি আজ পড়েছি গলে। কি বলতে চাইছো কি তুমি? দাদা গো কাকে তোমরা দিচ্ছ থানায় এই শুভ রাতে, এনার জন্য মালা চন্দন পড়েছি গলে। কাকে তোমরা? আমরা বুঝতে পারিনি, তোমরা কোথায় দিয়ে বুঝবে? বাবা ধনঞ্জয়, তুমি এনাকে চেনো? তা ওই তো শুয়ার, তো এই শুয়ার। ঠিক বলেছি, তুই তুই এই জিগানো মোটা হয় না, হয়ে গেছে যে তাও তুই এই জিগানো শুয়ার। বাবা আমি কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা কি? বুঝতে পারিনি মা। না তো ওই তো আর বাবা, তো তোর এখন জেল খেয়ে দিতে পারি না। আরে এত কাণ্ড ঘটে গেল মেশোমশাই আমারই তরে, আরে এত কাণ্ড ঘটে গেল আমারই তরে। কাকে তোমরা দিচ্ছ থানায় এই শুভ রাতে, এনার জন্য মালা চন্দন পড়েছি গলে। কাকে তোমরা? মেশোমশাই আগে তো বলতে পারতেন তো। সত্যি দাদা, তোমাদের কারোর কোনো দোষ নেই, এ গন্ডগোলের জন্য দায়ী আমি, আমার জন্য সব। না ভাই না, আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। তুই তো বলি দিলি স্টাইল দিতে, স্টাইল সারা জিমিদারের বাচ্চা মেরানো সিগারেট খাচ্ছে। তারপরে মেশোমশাই আমি তো আমাদের অফিসে বন্ধ করে রেখেছিলাম, যখন দেখলাম যে আমার বোনের বর আসেনি, হঠাৎ ওর কথা মনে পড়ে গেল। আমাদের অফিসে তালা মেরে রেখেছিলাম, ওকে সেখান থেকে নিয়ে বর সাজিয়ে আমি বাড়িতে নিলাম। বাবা আমার, তারে তাহলে আগে থেকে এই মেয়ে দেখাশোনা হয়েছিল? সুয়ার বাচ্চা আমার জন্য দেখা হয়েছিল, সারা মানুষের বাচ্চা নয়। তাহলে আমি তো ঠিক করেছি রে, আমি তো ঠিক ফুটবলের মতো গড়ে গড়ে গোলে ঢুকিছি রে। তুমি তো কম খেলার না, ফার্স্ট ক্লাস খেলোয়াড়। ওরে খাতা বলি ডুগরে কাঁদে, চলো না ঘরে। ওরে খাতা বলি ডুগরে কাঁদে, চলো না ঘরে। আর রাজ্যটাকে মিলন ডাক্তার জগন্নাথ লেখে, আর রাজ্যটাকে মিলন ডাক্তার জগন্নাথ লেখে।
মেসোমশাইকে নিয়ে যাও, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া দাও। ভাই, গন্ডগোলের মধ্যে অনেক কিছু সারা হলো, অনেক কিছু সারা হয়নি। তুমি আগুনে যাওনি, আমি কি করে যাবো? আরে তোরা হচ্ছে, তুই আমার ভগ্নি, বধূটা আমার বোন। তাড়াতাড়ি যাও, বড় মেয়ে দেরি করুন। তাড়াতাড়ি যাও, রাত বাড়তেছে না কমতেছে? না ভাই, বাড়তেছে, ভোর হয়ে এলো, আমি চলে যাচ্ছি। এ ভাই, তোরা তখন ঘরে শুয়ে থাক, তোদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতি। বেকার তোমার ঝামেলা করতে হবে না। আমি এখন এক সপ্তাহ কিচ্ছু খাবোনি, সবে বিয়ে করে উঠতে পারিনি, খাওয়া দাওয়া ঝামেলায় ফেলে দিয়েছি। আরে ভাই, না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। সেই বকুনি, আমার এখন অনেক কাজ আছে, খাওয়া দাওয়া ঝামেলায় ফেলে। ঠিক আছে ভাই, আমি তাহলে চলে যাই। তাড়াতাড়ি যাও, বড় মেয়ে দেরি করো। হাউড়ি হাউড়ি কি করো? যদি কোনোদিন আমার ছেড়ে চলে যাও, তখন আমি কি বলবো? যে